দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগোচ্ছে ত্রিপুরা রাজ্য। এলিয়ে চোখে পড়বে গত 5 বছরে ভারতীয় জনতা পার্টি সরকারের উন্নয়নশীল কার্যক্রম। নির্বাচনের আগে ত্রিপুরা জনগণকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সবই পূর্ণ করা হবে, তাদের ভরসা ও বিশ্বাসের মর্যাদা দেবে বিজেপি। মহাকরণে উপস্থিত থেকে রাজ্যের মানুষের প্রতি মঙ্গলবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে এদিন নানান প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। আরও জানান, রাজ্যের উন্নয়নে ভারত সরকারের যে সমস্ত প্রকল্প লাগু হবে সেসব নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক রিভিউ মিটিং করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের প্রতি উগড়ে দিয়েছেন এক রাশ ক্ষোভ। গত 30-40 বছরে ধরে অবহেলিত হয়েছে ত্রিপুরা, এতগুলো বছরে যতটা উন্নয়ন হওয়ার কথা হয়নি তার বিন্দুমাত্র। 2018 সালে রাজ্য ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই ত্রিপুরায় প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে বলে এদিন জানান কেন্দ্রীয় মন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি পর্যটন ক্ষেত্রের উন্নয়নে ঠেলে সাজানো হচ্ছে রাজ্যের আনাচ কানাচ। অফিসার সে উনকে সাথ মুখ্যমন্ত্রী জি কে নেতৃত্ব মে আজ রিভিউ কিয়া হে, জো ভি সমস্যা হে ও সমস্যা দূর করতে হুয়ে আগে বড়না চাইয়ে। স্পেশালি ইনফ্রাস্ট্রাকচার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি দোনো সাথ হি সাথ আগে বড়না চাইয়ে। জিতনে ভি ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি হো, ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি মে জিতনা জাদা আগে কাম কিয়ে তো উসকা এমপ্লয়মেন্ট জেনারেশন হোগা। উসকে বাদ জিতনি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি ইম্প্রুভমেন্ট কিয়ে তো লোগোঁ কা জিন্দগি মে উজালা আয়েগা। ইসলিয়ে ভারত সরকার কে তরফ সে সবই গাঁও কে রোড সে লেকর এয়ারপোর্ট তক হর বিষয় পর হাম ধ্যান দে রে, হর বিষয় পর এভরি মন্থ হামারা মুখ্যমন্ত্রী জি কে নেতৃত্ব মে ভি রিভিউ হোতে রহতা হে, আর স্টেট কা ভি হর দিন কা রিভিউ হোতে রহতা হে। মেরা খেয়াল সে ইস আনে বালে 5 সাল ত্রিপুরা কে লিয়ে হামারা সরকার কে লিয়ে এক অপরচুনিটি হে বিকাশ করনে কা। জরুর হাম ত্রিপুরা জনতা কো জো ওয়াদা কিয়া হে বিলকুল উস ওয়াদা কো নিভানে কে লিয়ে ইম্প্রুভ ফুলফিল করনে কে লিয়ে হাম অর কমিটমেন্ট কে সাথ জো 5 সাল কিয়া হে অর জাদা কমিটমেন্ট কে সাথ ভারত সরকার কে তরফ সে আনে বালে দিন মে ত্রিপুরা বিকাশ কে লিয়ে হাম পুরা মন লাগাকর কমিটমেন্ট কে সাথ কাম করেঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে মহাকরণে বিভিন্ন প্রকল্পে ভার্চুয়াল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি। ধলাই জেলার ছৈল্যাংটা অঞ্চলে লংতরাই ভেলির সাব ডিভিশনাল হাসপাতালে বাড়ানো হয়েছে আরও 20টি শয্যা। মোট 8 কোটি 8 লক্ষ টাকা প্রকল্পের বাস্তবায়নের কাজ চলছে এই হাসপাতালে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আলোচনা হয়েছে রাজ্যের পর্যটন, স্বাস্থ্য এবং কৃষি উন্নয়নের ব্যাপারেও। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং হ্যান্ডলুম ও জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা। বিষয়ে আজকে রোড থেকে আরম্ভ করে হসপিটাল নিয়ে বিশেষ কয়েকটা বিষয়ে আজকে আমাদের এখানে শিলান্যাস হয়েছে। এখানে আজকে রিভিউ করতে এসেছেন আমাদের ডোনান মিনিস্টার সাহেব, ওরা বিভিন্ন বিষয়ে সমস্ত ডিপার্টমেন্টের কতটুকু আমাদের স্যাচুরেশন পয়েন্ট এসছে সমস্ত বিষয়ে কথা হয়েছে। আমাদের কিছু ডিমান্ড ছিল যে স্টেটের বিভিন্ন প্রকল্পে, সেগুলো উনি শুনেছেন এবং ফিরে যাওয়ার পরে সেগুলো উনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো ফুলফিল করবেন, এবং বারংবার ওনাকে রিকোয়েস্ট করেছি আসার জন্য যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বলেছি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মার্গদর্শনে, সেই বিষয়ে আজকে এখানে সব ডিপার্টমেন্টেরই আমরা কী কী সাকসেস রেট আছে, ন্যাশনালি আমরা কী কী অ্যাওয়ার্ড পেয়েছি সমস্ত বিষয়ে এখানে কথাবার্তা হয়েছে। তো আই এম ভেরি মানে হ্যাপি কি আমরা ডোনার মিনিস্টার সাহেব ইহাঁ পর আয়ে তোমাকে ইয়ে ভি কাহা সমগ্র দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের দিকেও সমান নজর রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।